الله تعالى من يا أيها الذين آمنوا أمي بولم جي الله كي بولبين الله بولنا جي الله كي بولبين الله أبني أماك كي بولبين الله أبني أماك كي بولبين أي مهوت أبني أماك كي بولبين الله تعالى بولن لا تلهيكم أموالكم ولا أولادكم عن ذكر الله الله تعالى بولن تمادر دان شمبد তোমাদের বাড়ি ঘর তোমাদের গাড়ি বাড়ি তোমাদের ফ্যাক্টরি তোমাদের মিল কারখানা তোমাদের দোকান তোমাদের সন্তান সন্তান সন্ততি তোমার স্কুল কলেজ তোমার অফিস আদালত তোমার অফিস আদালত তোমার স্কুল কলেজ তোমার ব্যবসা বাণিজ্য তোমার দোকানপাট তোমার মার্কেট তোমার পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে সুবহানাল্লাহ রব যেন এভাবে বলেন মুশতাকুন নবী শুনো যদি তোমার কলিজা ঈমান থাকে শুনো তোমাকে যেন পৃথিবীর কোন ব্যস্ততা তোমাকে যেন গাফিল না করে তোমাকে যেন গাফিল না করে বলেন বলেন তোমাকে যেন কি না করে যেমন বাবা তার ছেলেকে ডাক দিয়ে যদি বলে ছেলে কোন ব্যস্ততা যেন তোকে স্কুল থেকে গাফিল না করে কি দোকানের মালিক কর্মচারীকে ডাক দিয়ে কি বলে ছেলে কোন কারণে যেন দোকান খোলা ছুটে না যায় ঠিক কোন কারণে যেন দোকান বন্ধ না থাকে আরে বলে না বলে না কোন কারণে যেন কালকে দোকান বন্ধ না থাকে আমি গেলাম মালানতে দোকান কিন্তু খুলবা কোন কারণে দোকান যেন বন্ধ না থাকে আমার রব আমাকে ডাক দিয়ে বলে কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে বলেন কোন ব্যস্ততা তোমাকে যেন জিকির থেকে গাফিল না করে কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে মুখস্থ করেন কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে বলেন তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার নির্বাচন যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার নেতৃত্ব যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার সিয়াদত যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার কিয়াদত যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার সিয়াসত যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে তোমার ওয়াজ যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে কি বলে অ্যাডভোকেট কে বলে তোমার অ্যাডভোকেট তোমার উকালতি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে ব্যবসায়ীকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে কর্মচারীকে বলে তোমার চাকরি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে মা বোনদেরকে বলে তোমার রান্না বান্না যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে খেলোয়াড়কে বলে তোমার খেলা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে কি কি শ্রমজীবীকে বলে তোমার শ্রম যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে ইটের ভাটার শ্রমিকদেরকে বলে তোমার ইট বানানো যেন তোমার শ্রম যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে যারা মাটি কাটে তাদেরকে বলে তোমার মাটি কাটা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে কি যারা রাস্তায় শ্রম দেয় লেবারি করে তোমার লেবারি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে হেলালকে বলে তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে আমি মুশতাকুন নবীকে বলে তোমার ওয়াজ যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে আব্দুল মুমিনকে বলে তোমার শ্রম যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে আমাদের শাহ আলম সাহেবকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে আমার উকিল সাহেবকে বলে তোমার উকালতি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমাকে যেন জিকির থেকে গাফিল না করে বলে তোমাকে যেন জিকির থেকে কি গাফিল না করে তোমাকে যেন জিকির থেকে ফিরিয়ে না দেয় কোন ব্যস্ততা যেন তোমার আর আমার মধ্যে হায়েল না হয়ে যায় কোন ব্যস্ততা যেন তুমি আর আমার মধ্যে দেয়াল না হয়ে যায় কোন ভালোবাসা যেন আমি আর তোমার মধ্যে পর্দা হয়ে না যায় বলেন কোন ভালোবাসা যেন বলেন কোন ভালোবাসা যেন
আমি আর তোমার মধ্যে পর্দা হয়ে না যায়। স্ত্রীর ভালোবাসা যেন ফজর পড়তে বাধা না দেয়, স্ত্রীর ভালোবাসা যেন ফজর পড়তে বাধা না দেয়। আল্লাহ লা তুলহিকুম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ। আরো বললে তোমার ফরজ গোসলের কারণে যেন তোমার ঝুঁকি ফজর নামাজ ছুটে না যায়। তোমার ফরজ গোসলের কারণে যেন তোমার ফজরের নামাজ ছুটে না যায়। তোমার বাচ্চা তোমার গায়ে পেশাব করে দিয়েছে, এজন্য যেন ফজরের নামাজ ছুটে না যায়। শীতের অজুহাতে যেন ফজরের নামাজ ছুটে না যায়। বলেন, শীতের অজুহাতে যেন ফজরের নামাজ ছুটে না যায়। সফরের অজুহাতে যেন জোহরের নামাজ ছুটে না যায়। সফরের অজুহাতে যেন মাগরিবের নামাজ ছুটে না যায়। বলেন, সফরের অজুহাতে যেন মাগরিবের নামাজ ছুটে না যায়। কে বলেছে? কে? আরশ আজিমের মালিক বলেছে, আমার বানানেওয়ালা বলেছে। বলেন, আমার মালিক বলেছেন, আমার রব বলেছেন, আমার বানানেওয়ালা বলেছেন, আমার বানানেওয়ালা বলেছেন, যিনি আমাকে ভালোবেসে বানিয়েছেন তিনি বলেছেন, যিনি আমাকে ভালোবেসে 48 বছর পর্যন্ত অক্সিজেন দিয়েছেন তিনি বলেছেন, যিনি আমাকে ভালোবেসে একদিনের জন্য আমার হার্টের পাম্পিং এক বেলার জন্য যিনি বন্ধ করেন নাই তিনি বলেছেন, 48 বছর ধরে নাফরমানি সত্ত্বেও যিনি পানি দিতে বাধা দেন নাই তিনি বলেছেন, 48 বছর ধরে নাফরমানি সত্ত্বেও কিডনির সার্কুলেশন যিনি ভালো রেখেছেন তিনি বলেছেন, এই কিডনি দুটোকে এই পর্যন্ত কোনোদিন সার্ভিস সেন্টারে নিতে হয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হার্টকে এখনো সার্ভিস সেন্টারে নিতে হয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ। তোমার কোন লোভ লালসা যেন তোমার সন্তানকে কোরআনে কারীম শিখাতে বাধা না দেয়। কোন কোন লোভে যেন তুমি সন্তানকে দিন থেকে বঞ্চিত না করো। আল্লাহর কসম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ। আমার মনে হয় যদি এতে কোরআন হইতো গোটা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ামান ইয়াফআল যালিক, রব্বুল আলামিন বলেন, তুমি যদি জিকির থেকে ফিরে যাও, তুমি থেকে জিকির থেকে ফিরে থাকো, তুমি যদি কোরআন থেকে ফিরে থাকো, তুমি যদি নামাজ থেকে ফিরে থাকো, তোমার যে ব্যবসা তোমাকে জিকির থেকে ফিরিয়ে রাখে, যে বাণিজ্য তোমাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে, যেই চাকরি তোমাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে, যেই লোভ আর লালসা তোমাকে সন্তানগুলোকে দিন শিখানো থেকে ফিরিয়ে রাখে, রব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো কারণে জিকির থেকে গাফিল হয়েই যাও, বলেন তুমি যদি কোনো কারণে জিকির থেকে গাফিল হয়ে যাও, দুনিয়াতে মেম্বার হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, দুনিয়াতে চেয়ারম্যান হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, এমপিআর মন্ত্রী হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, ডক্টর হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রিন্সিপাল হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রফেসর হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, অ্যাডভোকেট হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, জজ আর ব্যারিস্টার হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রধান বিচারপতি হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রধান সেনাপতি হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, তুমি যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, তুমি যদি ইটালির প্রধানমন্ত্রী হয়েও জিকির থেকে গাফিল হয়ে যাও, রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। আরশের মালিক বলেন, জেনে রাখো তুমি বড়ই ক্ষতিগ্রস্ত, তোমার ক্ষতির শুরু আছে শেষ নাই। বলেন, তোমার ক্ষতির কি আছে? শুরু আছে শেষ নাই। তোমার অসুখের শুরু আছে আর শেষ নাই, তোমার অশান্তির শুরু আছে আর শেষ নাই, তোমার আজাবের শুরু আছে। ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি বড়ই হতভাগা, তুমি বড়ই দুর্ভাগা। বলেন, তুমি বড়ই হতভাগা,
তুমি বড়ই দুর্ভাগা তুমি বড়ই ক্ষতিগ্রস্ত তোমার দুনিয়াও হারালে তোমার আখরাত হারালে তুমি দুনিয়াও হারালে তুমি আখরাত হারালে তুমি বড় সর্বহারা বলেন তুমি বড় কি সর্বহারা বলেন তুমি বড় সর্বহারা আল্লাহকে হারায় যে সর্বহারা সে আল্লাহকে হারায় যে সর্বহারা সে মুখস্থ করেন আল্লাহকে হারায় যে সর্বহারা সে একওয়ালা সবওয়ালা একওয়ালা সবওয়ালা লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله إكوالا شابوالا إكوالا شابوالا إكهارا شربوهارا إكهارا شربوهارا ذكروالا شابوالا জিকির ওয়ালা সব ওয়ালা জিকির ছাড়া সব হাসারা জিকির ছাড়া সব ছাড়া বুঝে আসছে কি সুন্দর করে মালিক বলে দিয়েছে ওয়ামাইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন রব্বুল আলামিন বলেন জিকির হারা সর্বহারা বলেন জিকির হারা সর্বহারা নামাজ হারা সর্বহারা মুখস্থ করো নামাজ হারা সর্বহারা নামাজ হারা সর্বহারা জোরে বলো নামাজ হারা সর্বহারা নামাজ হারা সর্বহারা আমি বলেছি না রব বলেছে বলেন নামাজ হারা পরেরটা বলেন নামাজ হারা আবার বলেন নামাজ হারা সর্বহারা রোজা হারা সর্বহারা রোজা হারা ঈমান হারা ঈমান হারা নামাজ হারা রোজা হারা فأولئك هم الخاسرون الله فأولئك هم الخاسرون فأولئك هم খাসিরুন এবার রাস্তাঘাটে হাঁটার সময় ভাবতে থাকবেন কে কে সবওয়ালা কে কে সর্বহারা মনে থাকবে বলেন কে কে সবওয়ালা কে কে সর্বহারা কে কে সবওয়ালা কে কে সর্বহারা আল্লাহ ফেরাউনকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা কারুনকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা আবু জাহালকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা উতবার সাহাবাকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা আল্লাহর কসম ঈমানওয়ালা সবওয়ালা আলেমওয়ালা সবওয়ালা কোরআনওয়ালা সবওয়ালা কোরআনওয়ালা সবওয়ালা বলেন না কোরআনওয়ালা সবওয়ালা ঈমানওয়ালা সবওয়ালা ঈমানওয়ালা সবওয়ালা ঈমানওয়ালা সবওয়ালা ঈমানওয়ালা সবওয়ালা ঈমান হারা সবওয়ালা ঈমান হারা সবওয়ালা নামাজ হারা সবওয়ালা রোজা হারা সবওয়ালা তেলাওয়াত হারা সবওয়ালা বিসমিল্লাহ শুদ্ধ সবওয়ালা না সর্বহারা أعوذ بالله شد شاب ولا نشر بهرا نماز پڑنا شاب ولا نشر بهرا نماز چڑا باڑی ولا لیکن جنت ولا نا روزا ولا باڑی ولا لیکن جنت ولا نا আর নামাজ ولا দুনিয়াতে বাড়ি নাই উপরে জান্নাত ولا ওপারে কি ওয়ালা ওপারে জান্নাত ওয়ালা সুবহানাল্লাহ এজন্য পৃথিবীতে আল্লাহু আকবার কবিরা
সমস্ত নবীরা গরিব ছিলেন সমস্ত নবীরাই গরিব ছিলেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীরা কি ছিলেন গরিব ছিলেন ওহো মাল তো ছিল না মাল তো ছিল না এই অর্থে গরিব ছিলেন লেকিন সারা পৃথিবীর সব ধন তাদের কলিজা ছিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সিদ্দিক একবার গরিব তো ছিলেন মাল তো ছিল না গরিব ছিল লেকিন দুনিয়ার সব ছিল ঠিক দুনিয়ার কি ছিল সব ছিল একওয়ালা সবওয়ালা বলেন একওয়ালা সবওয়ালা একজনকে রাজি করো বন্ধু একজনকে রাজি করো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফেসবুকে যাকে রাজি করছো ফেসবুকে যাকে রাজি করার চেষ্টা করছো ফেসবুকে যে নর্তকীর পেছনে জিন্দেগি দিচ্ছ আল্লাহর কসম তোমার মওতের ওই নর্তকী জানবেও না কি বলছি বলেন বলো 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 বলেন হ্যাঁ ফেসবুকে যাদেরকে সময় দিচ্ছ তারা তাম তোমার মওতে জানবেও না যে নর্তকীর পেছনে রাত দিচ্ছ তোমার মওতে তারা জানবেও না এখন তো মাকে নারাজ করে রাত ভর যাকে দিচ্ছ বাবাকে নারাজ করে রাত ভর যাকে দিচ্ছ বাবা বলে না বাস্তব না বাস্তব বলে না তোমার মওতে তারা জানবেও না তোমার মওত আর জানোয়ারের মওত তাদের সামনে সমান বাস্তব না বাস্তব বলে হ্যাঁ কাকে সময় দেওয়া উচিত ছিল দিচ্ছ কাকে কাকে ভালোবাসা উচিত ছিল ভালোবাসছ কাকে কাকে সময় দেওয়া উচিত ছিল দিচ্ছি কাকে হ্যাঁ কামকে বানিয়েছ আকাম আকামকে বানিয়েছ কাম কামকে বানিয়েছো কি আকাম আকামকে বানিয়েছো কি কাম নামাজকে বানিয়েছো আকাম রোজাকে বানিয়েছো আকাম মাদ্রাসা পড়াকে বানিয়েছো আকাম তেলাওয়াতকে বানিয়েছো আকাম মাহফিলকে বানিয়েছো আকাম গানের আসরকে বানিয়েছো কাম খেলাকে বানিয়েছো কাম খেলাকে বানিয়েছো কাম ফেসবুককে বানিয়েছো কাম মোবাইলকে বানিয়েছো কাম বলেন না তসবিকে বানিয়েছো আকাম তসবিকে বানিয়েছো আকাম মোবাইল দে বানিয়েছো কাম ঘরের তসবি তসবিকে বানিয়েছো আকাম আর ফেসবুককে বানিয়েছো কাম ফাউলাইকা হুমুল খাসিরুন আমি তো দেখছি বন্ধু ঘন্টার পর ঘন্টা ফেসবুকে দেওয়া মানে তোমার জীবনটাকে আগুন নিয়ে আগুনে আগুনে ধ্বংস করে দেওয়া তোমার জীবনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা তোমার জওয়ানিকে জ্বালিয়ে ফেলা তোমার হায়াতকে ধ্বংস করে ফেলা তোমার দুনিয়াতে তুমি আগুন লাগিয়েছ তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়ে দিয়েছ তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছ আরে কথা বুঝে না তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছ তুমি ফেসবুকে আগুন লাগাইয়া তুমি যদি ফেসবুকে আগুন লাগাইতে পারো আর মসজিদে পানে ছুটতে পারো ফেসবুকে আগুন লাগাইতে পারো মসজিদের দিকে ছুটতে পারো তুমি তোমার জাহান্নামকে নিভিয়ে দিয়েছ তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছ তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছ আল্লাহর কসম পড়ো নামাজ আল্লাহর কসম পড়ো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেন জাহান্নামে পানি ঢেলে দেওয়া আর জাহান পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগিয়ে দেওয়া কি বলছি বলো পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগিয়ে দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া যেন রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেওয়া রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া কি বলছি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া রিজিকের গোডাউনে আগুন লাগা রিজিকের গোডাউনে আগুন লাগা কোনো বেকুবে তার দোকানে আগুন লাগায় কোনো বেকুবে তার দোকানে আগুন লাগায় কোনো বেকুবে তার ঘরে আগুন লাগায় কোনো বেকুবে তার শরীরে আগুন লাগায় নামাজ পড়ে না যে শরীরটাকে আগুন লাগাইলো সে কি ফাউলাইকা হুমুল খাসিরুন যদি কাউকে 70 বার হত্যা করা হয় যদি কাউকে 70 বার হত্যা করা হয় এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু এক ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত
যদি তোমার ঘরে আগুন লাগা দেওয়া হয়, যদি তোমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তোমার সামনে যদি তোমার বাচ্চাগুলোকে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমার সামনে যদি তোমার বাবা মাকেও হত্যা করা হয়, তোমার সামনে যদি তোমার স্ত্রীকেও হত্যা করা হয়, তোমার সামনে যদি তোমার সন্তানগুলোকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম এই পরিমাণ ক্ষতি তোমার হবে না। একবার ফজরের নামাজ না পড়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেল। আর এটা যদি তোমার বিশ্বাস না হয়, তোমার ঈমান নাই, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন, মুখস্থ করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। এর বিপরীত শব্দ ফাউলাইকা হুমুল খাসিরুন, এর বিপরীত শব্দ বলবো ফাউলাইকা হুমুল মুফলিহুন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। একদিকে ইমানওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, যাকাতওয়ালা, হজওয়ালা, আরেকদিকে ইমান ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া, হজ ছাড়া। একদিকে রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এর বিপরীতে বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। কি আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, যেভাবে আমি এখন বলেছি, যেভাবে আমি এখন বলেছি, হুবহু বন্ধু এভাবে দেখবা মৌতের সঙ্গে সঙ্গে, এভাবে দেখবা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। আল্লাহ, কি কিছু বুঝে আসছে? এবার ক্ষতিগ্রস্তকে বেনামাজিজে, ক্ষতিগ্রস্তকে বেনামাজিজে, ক্ষতিগ্রস্তকে বেঈমানজে, ক্ষতিগ্রস্তকে বেঈমানজে, ক্ষতিগ্রস্তকে বেঈমানজে, ক্ষতিগ্রস্তকে বেনামাজিজে বলেন, ক্ষতিগ্রস্তকে বেনামাজিজে। আপনাকে, আপনার তো ক্ষতিগ্রস্ত শব্দটা আপনি বুঝলেন না, ক্ষতিগ্রস্ত আপনার কলিজা আগুন ধরায় নাই, ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত মানে কি জাহান্নামী, ক্ষতিগ্রস্ত মানে কি জাহান্নামী। এবার ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে আবার বলেন ক্ষতিগ্রস্তকে। শুধু একটু বাজার, দিনের বাজারে গেলেন, আসর নামাজ আর মাগরিব নামাজ বাজার করতে করতে ভুলে গেলেন, 500 টাকার বাজার করতে গিয়া, কচু কচু কিনতে গিয়া, লতি কিনতে গিয়া নামাজ ছুটে গেল, লতি কিনতে গিয়া জামাত ছুটে গেল, কথা কয় না, আসে না নাই বলেন না, কচু কিনতে গিয়া জামাত ছুটে গেল, মুলা কিনতে গিয়া জামাত ছুটে গেল। ফাউলাইকা হুমুল খাসিরুন, ওয়াজ করতে গিয়া জামাত ছুটে গেল, আর হয়তো পেটে ভাত নাই জামাত ছুটে না, হয়তো ঘর নাই জামাত ছুটে না, কি কি পেটে ভাত নাই লেকিন জামাত ছুটে না, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব, এরা কি কামিয়াব, এরা কি কামিয়াব, কিছু বুঝে আসতেছে কি? কামিয়াবদের এক দৃশ্য কি আপনাদের চোখে ভেসে উঠছে? এই জন্য কামিয়াব করা নামাজ পড়ে যারা, কামিয়াব করা নামাজ পড়ে যারা, নাকাম করা নামাজ পড়ে না যারা, কামিয়াব করা ছেলে মেয়ে নামাজ পড়ে যাদের, সুবহানাল্লাহ বলে না, কামিয়াব করা যাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে, কামিয়াব করা যার মেয়েটা পর্দা মতো চলে, সুবহানাল্লাহ বলেন না,
আল্লাহর কসম 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 কুরআন বুকে নিয়ে বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জীবনে সব আছে তোমার মেয়েটা পর্দা ছাড়া চলে আল্লাহর কসম আসলে তোমার কিছুই নাই শক্ত হয়ে গেছে ওয়াজটা শক্ত হয়ে গেছে নিজের ছেলেকে দিন শিখান নিজের মেয়েকে দিন শিখান ইনশাআল্লাহ কয় না নিজের ছেলেকে দিন শিখাবো নিজের মেয়েকে দিন শিখাবো নিজের ছেলেকে দিন শিখাবো নিজের মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিজের ছেলেকে দিন শিখাবো নিজের মেয়েকে দিন শিখাবো নিজের ছেলেকে দিন শিখাবো নিজে নামাজ পড়বো বিবি বাচ্চাদেরকে নামাজ পড়াবো আল্লাহ তৌফিক দান فأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আর জিকির থেকে গাফিল থাকে যারা নামাজে যায় না যারা নামাজে যায় না যারা বলেন নামাজে যায় না যারা নামাজে যায় না যারা মসজিদে যায় না যারা বলেন মসজিদে যায় না যারা বলেন মসজিদে যায় না যারা ফা ওয়ামাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন মসজিদে যায় না যারা পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা কি করা পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা মসজিদে যায় না যারা পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা মসজিদে যায় না যারা বলেন মসজিদে যায় না যারা পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা রমজান মাসে রোজা রাখে না যারা রমজান মাসে রোজা রাখে না যারা বলেন না পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা আল্লাহ আর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা পৃথিবীতে সবচেয়ে সফল কাম তারা যদি বাড়ি নাও থাকে সফল কাম গাড়ি নাও থাকে সফল কাম কেউ সালাম না দিলেও সফল কাম পেটে ভাত নাই সফল কাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তোকে তৌফিক দান করে আমিন